আসসালামু আলাইকুম। নড়াইল এটিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। 2021 সালের হ্যাপি নিউ ইয়ার ইন্ট্রো আমরা ফিল্মোরাতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফিল্মোরাটি ওপেন করব, তারপরে আমরা একটা নিউ প্রজেক্ট নিব। ওকে, আর এর জন্য দরকার হবে দুইটি ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, দুইটি না একটি, এবং আরেকটি হচ্ছে অ্যাকশন মিউজিক। তো আমি আগে থেকে আপনাকে একটু প্লে করে দেখাই। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, যে ভিডিওটি হবে সেই ভিডিওটি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। আর দেন যেটা আছে সেটা হচ্ছে একটা মিউজিক ফাইল। ওকে, তো আপনারা এই দুইটি অনলাইনে পেয়ে যাবেন, এবং আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছি যে আপনাদের সেটাই করতে হবে এর কোনো মানে নেই, আপনারা চাইলে অন্যটিও ব্যবহার করতে পারেন, প্লাস মিউজিকটিও আপনারা চেঞ্জ করতে পারেন। আমি শুধুমাত্র আপনাদের মেথডটি দেখাবো যে আপনারা কিভাবে এটা করবেন। তো চলুন এই দুটাকে আমি ইম্পোর্ট করে নেব ফিল্মোরাতে। নেওয়ার পরে আমি উপরে এই লেয়ারটি রেখে দিলাম, আমাদের যে ভিডিও ফাইলটি আছে আমি সেটা উপরে রেখে দিলাম। দেন এখন অডিওর জন্য আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এবং এখান থেকে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ডিটাচ অডিও করে দেব। দেওয়ার পরে উপরের ভিডিওটিকে আমরা ডিলিট করে দিব। এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে কোন পর্যন্ত বা কোন জায়গা থেকে শুরু করব মিউজিকটা এবং শেষ করব কোন জায়গায় যেয়ে, আমাদের এটা দেখতে হবে। তো আমি প্রথম থেকে একটু শুনি। তো আমরা এখান থেকে রাখবো, ঠিক এই যে এখানে আসার পরে একটি ইফেক্টের ইয়ে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিউজিকের যে ওয়েবটা, এই যে এখানে ওয়েবটা হাই আছে, আমরা এখান থেকে এটাকে নিব। তো আমি আগের অংশটি কেটে বাদ দিয়ে দিব। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম। দেন এটাকে আমি প্রথম থেকে নিয়ে আসলাম, এবং এখান থেকে যেটা করতে হবে, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, আমাদের দেখতে হবে যে আমরা কত পর্যন্ত দিতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাবো 1 থেকে 5 পর্যন্ত করে। তো আপনারা চাইলে 12 মাসও করতে পারেন, 12 মাসের জন্য 12টা ইয়ে দিয়ে করবেন, তো সেটাও লাগতে পারে। আমি টিউটোরিয়াল করতেছি যেহেতু এটা অনেক লম্বা হয়ে যাবে, তো যার জন্য আমি যেটা করতেছি আমি আপনাদেরকে 5টা করে দেখাবো, 5টা ইফেক্ট দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা কতটা জায়গা নিছে, তো এর জন্য আমি এখানে 5টা অ্যাপ্লাই করতে পারবো কিনা, না হলে আমাদেরকে ডাবল করতে হবে এটাকে। দেন প্লে করি। ওকে, তো আমাদের মনে হয় আর একটা নিতে হবে, তো আমি আর একটা নিয়ে নিলাম। আর না লাগলে, না প্রয়োজন হলে আমরা এটাকে কেটে দিব, সমস্যা নেই, ডিলিট করে দিব, এটাকে রাইট বাটন ক্লিক করে মিউট করে দিব। ওকে, এখন যেটা করব, এখন আমরা চলে যাব টাইটেলে। টাইটেলে আসার পরে এখান থেকে আপনাদের, আমি এখান থেকে শুধুমাত্র টাইটেল যেটাই আছে আমি এখান থেকে একটি টাইটেল ড্রপ করে নেই, সব থেকে বেটার হবে কোনো প্রকার ইফেক্ট না থাকলে, তাতে করে আমরা যে কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এখান থেকে যে কোনো একটি নিয়ে নিচ্ছি, কারণ সমস্যা হলে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো একটা নেওয়াই যায়। তো আমি এখান থেকে এটা নিচ্ছি। তো আমাদের একটা জিনিস এখানে ফলো করতে হবে, আমরা চেষ্টা করব বিটে বিটে নেওয়ার জন্য। আমরা যদি বিটে বিটে করি তো সেক্ষেত্রে এই যে ইফেক্টটা সব থেকে ভালো লাগবে বিটে বিটে যখন হবে। তো আমরা বিটটা ধরতে হবে, আমাদের বিটটা ধরে দেন আমাকে কাজ করতে হবে। এই যে আমরা এখানে একটা বিট পড়ছে আর কি, ইয়েটা শুরু হয়েছে, ওয়েবটা বেড়ে গেছে এখানে এসে। তো আমরা এই এই যে ওয়েবটা আছে এটা ধরে আমরা এগোবো। ওকে, দেন আর একটা ওয়েব আসার আগে আমরা এটাকে কাট করে দিব, তার আগে আর একটা আমরা বসাবো। তো যার জন্য আমরা এটা কি করব, এখান থেকে এখানে আসার পরে ডাবল ক্লিক করব আমাদের টেক্সের উপরে, তারপরে এখানে আসার পরে আমরা এখান থেকে 01 করে দেই, 01 করে দিলাম, দেন ওকে করে দেই। আর উপরের যেটি আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, আমাদের উপরেরটি প্রয়োজন নেই। ওকে, এখন যেটি আছে আমাদের এটিকে আমরা একটু বড় করে দিই, চাইলে বড় করে দিতে পারি, এখান থেকে স্কেল থেকে এটাকে
সরি এটা বড় হচ্ছে না, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করি, আগে সিলেক্ট করে এখান থেকে এটাকে বড় করি। ওকে, তো এটাকে যখন টেনে দিব তখন এটা বড় হবে। ওকে, এটা বড় হলো। দেন এখন এটাকে আরো একটু বড় করা যায়। ওকে, তো আমরা এখানে রেখেছি 150, 150 রেখেছি। আপনারা চাইলে কমও করতে পারেন বেশিও করতে পারেন। তো 150 রাখার পরে এটাকে প্লে করি। হ্যাঁ, আমরা এখন আমি এটার বিট নিয়ে নিয়েছি। এখানে যে ওয়েবগুলো আছে আপনারা এই ওয়েব দেখে দেখে, যেমন এখানে ওয়েবটি ডাউন হয়েছে তার মানে পরবর্তীতে ওয়েবটি আপ হবে। তো আপনারা এভাবে দেখে দেখে ইয়ে করবেন। এই মিউজিকের ভিতরে অনেক বেশি যে আপনি ওয়েবটা ধরতে পারবেন ঠিক তেমন না, বা বিট ধরতে পারবেন তেমন না, কিন্তু আপনার যেখানে আসলে মনে করেন যে না একটা চেঞ্জিং প্রয়োজন, সেখানে আপনি এটাকে চেঞ্জ করবেন। তো আমি এটাকে কপি করে নেই, প্রথমটিকে কপি করে জাস্ট রিনেম করে দিব আমরা, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। ওকে, আমরা সমান দূরত্বে আমি এটাকে সেট করে দেই। ওকে, আমি কপি করে দিচ্ছি, আমাদের পাঁচটা পর্যন্ত আমি এটাকে কপি করে দিব। ওকে, আমার পাঁচটা হয়ে গেল, তার মানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি আরও এক আরও একবার নিতে হবে, কারণ ওটি যেটি রেখেছিলাম সেটি ছোট হয়ে যাবে, কারণ আমাদের আরও একটি ঘর প্রয়োজন, সেটা হচ্ছে যে 2021 দেওয়ার জন্য। এটাকেও আমরা মিউট করে দেই, মিউট। ওকে, তো আমরা এখন একটু প্লে করি। ওকে, আমরা এখানে কাট করব এটাকে, তার কারণ এখানে এসেই আমাদের 2021-এর যে ইয়েটা সেটা এখানে আমরা সেট করব। তো তার জন্য আমি এখানে অডিওটিকে শেষ করে দিচ্ছি। অডিওটা আমরা লেন্দি করব না, অডিওটা আমরা এখান থেকে এটাকে কাট করে দিব। ওকে, তো কাট করে দিলাম। এখন ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটি আছে তো এটি আমরা পরে দেখতেছি, কারণ যেহেতু আমাদের এটা প্রয়োজন হবে। তার আগে আমি যেটা করব, এখান থেকে আমাদের যে টেক্সটটি আছে টেক্সটটিকে একটু সরিয়ে দিব, কারণ টেক্সটটি মানে একটা থেকে আর একটা অনেক বেশি দূরে দূরে মনে হচ্ছে, যার জন্য এটাকে একটু চেপে দিব। প্রত্যেকটা একটু চাপিয়ে দিলে জায়গাটি কমে যাবে এবং সেটা দেখতেও ভালো লাগবে, কারণ অনেক সময় স্ক্রিন খালি থাকলে সেটা দেখতে ভালো লাগবে না। ধরে চাপিয়ে দিলাম। ওকে, এখন যদি এটাকে প্লে করি, হ্যাঁ, এখন দেখতে পারতেছেন আমাদের যে ইয়েটি আছে সেটি আমরা সুন্দরভাবে করতে পেরেছি। তো এখন যেটা করব, আমরা এটাকে রিনেম করব, প্রত্যেকটির উপরে ডাবল ক্লিক করার পরে এখান থেকে জাস্ট, এটা ওয়ান আছে তো এটাকে ওয়ান থাকতে দেই, এটা এটাও ওয়ান আছে, এটাকে টু করে দিব আমরা, করে দিলাম, দেন ওকে, এবং তৃতীয়টা সেম 03, দেন এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে এটাকেও ডাবল ক্লিক করবো সিলেক্ট রেখে, এটাকেও 04, দেন এখন আসে 05, এটাকে সিলেক্ট করবো, দেন 05। ওকে, তো এখন আমরা আর একটা টেক্সট কপি করে নিই, আমি এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এগুলো লক করে দিবেন, যখন কপি করে পেস্ট করবেন তা না হলে একটার ভিতরে একটা ঢুকে যাবে। তো আমি মিউজিকটা একটু শুনে নেব। ওকে, যখন এই যে এখান থেকে এটা ইয়ে হচ্ছে, বিটটা হাই হচ্ছে, আমি সেখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন এটাকে ডাবল ক্লিক করে আমরা যেটা করব, 2021, ওকে 2021 করে দিলাম। তো আপনারা চাইলে এর নিচে অনেক কিছু লিখতে পারেন, সেটা আপনাদের মর্জি, আমি শুধুমাত্র আপনাদের দেখানো পারপাস দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এটাকে প্রত্যেকটিকে আমরা একটা ইফেক্ট দিয়ে অ্যাপ্লাই করব, প্রত্যেকটির ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইফেক্ট রেখে দিব। তো তার জন্য যেটা করব, আমি এখান থেকে এটার ডিউরেশনটা কতটা রাখতে চাচ্ছি, ওকে আমি এ পর্যন্ত রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটা এ পর্যন্ত এসে আমার শেষ হবে। তার জন্য যেটা করব, এখান থেকে এটাকে ক্রপ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকেও ক্রপ করে দিব, কারণ যেহেতু আমার আর প্রয়োজন নেই তো সেক্ষেত্রে রেখে লাভ নেই। সরি, এটাকে কেটে দেই, হ্যাঁ ডিলেট।
তো এখন আমরা চলে যাব প্রত্যেকটিতে আমাদের একটা করে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, টেক্সট ইফেক্ট। তো তার জন্য আমরা চলে যাব সরাসরি অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা যেটার উপর ইফেক্ট করতে চাচ্ছি সেটাকে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন পেইন, পেইন হুইল, এই পেইন হুইলে আমরা ক্লিক করব। আমরা যদি ক্লিক করি, সরি এটা না, সরি এই যে এখান থেকে এটা, এটা হচ্ছে বুম। এই বুম ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, প্রত্যেকটাতে আমরা বুম ইফেক্টটি অ্যাপ্লাই করব, সিলেক্ট করে দেন ওকে। প্রত্যেকটিতে আমরা এভাবে করব, ডাবল ক্লিক বুম, সরি বুম, ওকে। তো এভাবে প্রত্যেকটিতে আমরা করে নেই, ডাবল ক্লিক সিলেক্ট করব আমাদের টেক্সটটি, দেন বুম। এটা এই ইফেক্টের নামই হচ্ছে বুম ইফেক্ট। এটাকে ডাবল ক্লিক করার আগে আমাদের টাইটেলটি সিলেক্ট করে নিতে হবে, দেন বুম ইফেক্ট, ওকে। এবং এটা তো আমরা একটা বুম ইফেক্ট ইউজ করব, যেহেতু এটা অ্যাকশন টাইপের, তো সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে অবশ্যই, ওকে। হ্যাঁ, সবগুলোতে এখন যদি আমরা এখন যদি আমরা প্লে করি তাহলে বুঝতে পারবেন। ওকে, আপনারা বুঝতে পারলেন। এখন হচ্ছে আমাদের আরও অনেকগুলো ওভারলে ইউজ করতে হবে, যে ওভারলেগুলো আপনারা ফিল্মোরা এক্সে অর্থাৎ 10-এর ভিতর পেয়ে যাবেন ফ্রিতে একদম। তো আমি চলে যাচ্ছি ইফেক্টে, ইফেক্টে আসার পর এখান থেকে ওভারলে, ওভারলে তার পরে নিচের দিকে আসবেন একটু। নিচের দিকে আসার পরে আমি এখান থেকে, তো আমি এর উপরে আগে একটা এখান থেকে এই যে এটা অ্যাপ্লাই করলাম, এটার অপাসিটিটা আমরা আমাদের পুরা লেখা জুড়ে দিয়ে দিব, কিন্তু এটার অপাসিটিটা আমরা একটু মাইনাস করব, ডাবল ক্লিক করব, দেন করার পরে এখান থেকে আলফাটা একটু কমিয়ে দিলাম, ওকে, আলফাটা কমিয়ে দিব। এখন যেটা করব, এলিমেন্টে আসব, এলিমেন্টে আসার পরে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা একটু আমাদের প্রত্যেকটি লেখা যখন বুম করবে, এই বুমের ভিতরে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখাই যে কি টাইপের ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখান থেকে বুম ইফেক্টটি আমরা যদি অ্যাপ্লাই করি, তো তার জন্য আমাদের যেটা ইফেক্টটা মনে হয় আপনারা বেশ কয়েকবার দেখছেন, তো তারপরও আমি আপনাদেরকে একটু দিয়ে দেখাই। এটা হচ্ছে ঠিক এই ইফেক্টটি মনে হয় বেটার হবে, আমি দেখি একটু, এটাকে কপি করে এনে রাখি, এনে রাখি, ওকে, এটা ডাউনলোড হচ্ছে, ওকে ডাউনলোড হয়ে গেল। না না, এটা এত বেশি ভালো লাগবে না, তো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিক থেকে আমাদের একটা দেখি এই ইফেক্টটা আমরা একটু নিয়ে আসি। হ্যাঁ, এই ইফেক্টটাই সব থেকে বেটার হবে। হ্যাঁ, আপনারা দেখতে পারলেন, তো এটাকে, হ্যাঁ এই ইফেক্টটি আমরা প্রত্যেকটা ইসের উপরে আমরা এটাকে পেস্ট করে দিব, প্রত্যেকটির উপরে, ওকে ওকে। আমরা প্রত্যেকটির উপরে আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিলাম। তো আমরা এখন একটু প্লে করে দেখি, ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন। তো এখন আমাদের আরো কিছু ওভারলে নিতে হবে, তো এর জন্য আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্টের ভিতরে সবকিছু আছে কিন্তু কেন জানি আমি পাচ্ছি না। হ্যাঁ, অবশেষে আমরা পেলাম আমাদের কাঙ্ক্ষিত ইফেক্টটি। তো এটাকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব উপরে, ওকে, এটাকে আমরা পুরো ভিডিও জুড়ে আমরা এটা দিয়ে দিব, এই ইফেক্টটি আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব। দেন আমাদের যদি আরও কিছু প্রয়োজন হয়, আরও একটা দিতে পারলে সব থেকে বেটার হবে, আমি সেটি দেখি আর কি দেওয়া যায়। এখান থেকে যদি দিতে পারেন তো সেটা অনেক বেশি ভালো লাগবে,
তো দেখি আরো কিছু দিলে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো তার জন্য আমরা একটু খুঁজে দেখি এখান থেকে আর কি দেওয়া যায়। ঠিক, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য প্রসেস ডিওরটা বলতেছি, এখান থেকে আপনারা চাইলে আপনাদের আলাদা ইফেক্ট, আলাদা ট্রানজ্যাকশন আপনারা ইউজ করতে পারেন। আশা করি আমারটা থেকে আপনাদেরটা আরও বেশি বেটার হবে। আর এখানে যেহেতু অগণিত সোর্স আছে, সরি অগণিত বলা ভুল হবে, অনেকগুলাই আছে, 363টি, 363টি এর ভিতরেই আছে, মানে মূল ফাইলের ভিতরে আছে, যেটা কোনো প্রকারের প্লাগইন ছাড়াই। তো আপনারা এটা পুরোটা ইউজ করতে পারবেন, শুধুমাত্র ডাউনলোড করে নিতে হবে, এখানেই দেওয়া আছে, শুধুমাত্র আপনারা ডাউনলোড করে নেবেন। দেখি আমাদের এই ইফেক্টটি কেমন, আমি এটা একটু উপরে অ্যাপ্লাই করে দেখি। ওকে, হ্যাঁ, এখন আমরা এটাকে একটু প্লে করি। হ্যাঁ, এটা খুবই ভালো লাগতেছে। ওকে, আপনারা দেখতে পেলেন যে এখানে আসার পরে বুম, তো বুমটি হলো এবং আমাদের লাইটটি পারফেক্টভাবে এখানে সেট হয়েছে। তো আমরা এখানে কোনো এলিমেন্ট অ্যাপ্লাই করি নাই, তো আমাদের এখানে কিছু এলিমেন্ট অ্যাপ্লাই করা দরকার। আমরা আগের গুলোতে কিন্তু এলিমেন্ট অ্যাপ্লাই করেছি, তো এটার ভিতরে আমরা কোনো এলিমেন্ট অ্যাপ্লাই করিনি। তো এখান থেকে আমরা এখানে একটি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে একটা অভাল্যে, যেহেতু হ্যাপি নিউ ইয়ারের ইয়ে, তো আমরা এখানে এই স্টারটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এটাকে এখানে বসিয়ে দেই। ওকে, তো আমরা প্লে করে দেখি। ওকে, দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে আমাদের ইয়েটি অলমোস্ট সুন্দরভাবে সেট হয়েছে। আমরা পুনরায় প্লে করি। ওকে, এখান থেকে অডিও ফাইলটি একটু বাড়িয়ে দিতে হবে, না হলে এটি দেখতে ভালো লাগতেছে না। আর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন এখানে আসার পরে আমাদের যে ফাইলটি আছে এটাকে একটু বড় করে দেই, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। আর এখান থেকে আমাদের ফোন নম্বর যে টাইটেলটি আছে, ওকে, এটাকে আমরা একটু বড় করে দিলাম। এখন দেখি আমরা এটাকে প্লে করে, ওকে, এখন আমরা আমাদের অডিওটিকে মাইনাস করে দেবো, যেহেতু আমার টেক্সটটি চলে গিয়েছে। তো টেক্সট চলে যাওয়ার কারণে আমরা এখান থেকে কাট করব, কারণ টেক্সটটি আমি চেয়েছিলাম একটু রাখতে, তো সেটা আমাদের হয়ে গিয়েছে। দেন এটাকে কাট করে দিব, ডিলেট, এবং উপরের যেগুলো আছে সেগুলোকে আমরা টেনে স্কেল পর্যন্ত রেখে দিব। ওকে, এবং এই সবগুলা এ পর্যন্ত রেখে দিব, আমাদের রোলার পর্যন্ত। ওকে, রোলার পর্যন্ত আমরা এটাকে রেখে দেব। তো আমরা এটা রেন্ডার করি। ওকে, দেখতে পারতেছেন আমাদের এটা ফ্রেম রেন্ডারিং হচ্ছে, কারণ ফ্রেম রেন্ডারিং না হলে এটা স্মুথলি আপনারা দেখতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে যে পরিমাণে আমি এলিমেন্ট অ্যাপ্লাই করেছি, এতে করে ফাইলটি পুরাটা ভারী হয়ে গিয়েছে, যার কারণে গ্রাফিক্স থাকা সত্ত্বেও এটি আমি প্রপার ভিউ করতে পারতেছি না। এখানে দেখতে পারতেছেন রেন্ডারিং হচ্ছে ফ্রেম বাই ফ্রেম। তো আমাদের টোটাল ফ্রেম আছে 678টা। তো এটি রেন্ডার শেষ হলেই তো আমরা স্মুথভাবে এটাকে আমরা দেখতে পারবো। এটা রেন্ডারিং হচ্ছে, এখানে আরও অনেক এলিমেন্ট আছে, আপনারা চাইলে, আমি যেটা যেভাবে করছি আপনারা চাইলে এর থেকে ভালো করেও এটা করতে পারবেন। এক 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 বিষয়ের প্রতি এক একজনের দক্ষতাটা এক এক রকম থাকে, বা এক 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 একজনের চিন্তা চেতনাটাও চেঞ্জ থাকে, পরিবর্তন থাকে, পছন্দের একটা ব্যাপার থাকে। তো আমি শুধুমাত্র আপনাদের যে ফিল্মোরা দিয়ে যে এই টাইপের কাজগুলো করা যায়, আমি আপনাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করলাম এবং সেটাই দেখালাম। তো আমরা ভিডিওটি প্লে করি। ওকে, তো এখন আমরা এখানে অডিওটাকে একটু রেখে দিয়ে এখান থেকে অডিও যে লেয়ারটি আছে এটাকে টান দিয়ে আমরা এটাকে ফেড করে দিলাম, অডিওটাকে ফেড করে দিলাম। দেখুন,
ওকে, আমাদের অডিওটি সুন্দরভাবে চলে গেল। এখন এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের টেক্সের উপরে আমাদের একটু কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে কাজ করছি ব্ল্যাক, রেড এবং ইয়েলো নিয়ে। তো আমাদের টেক্সটটা হচ্ছে একদমই হোয়াইট, যেটা দেখতে ভালো লাগতেছে না। আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা চলে যাবো প্রিসেটে। প্রিসেটে আসার পরে এখানে যে ডিফল্ট প্রিসেটগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে অ্যাপ্লাই করব যে আমাদের কোনটা ভালো লাগে। তো আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নিই। ওকে, আমরা আগে থেকে বলে রাখি, এইগুলো যদি লক না করেন তো সেক্ষেত্রে কাজ করতে একটু অসুবিধা হয়, কারণ এই সবগুলোর সিলেক্ট হয়ে যায়, আর সিলেক্ট হয়ে গেলে তখন কাজ করতে অসুবিধা হয়। তো এখান থেকে আমি যে এটাকে ধরে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে ক্লিক করি ইয়েলোটা, না এটা ভালো লাগবে না, এটাও ভালো লাগবে না। এখান থেকে ডাবল ক্লিক করলেই সেটা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, তো এটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আছে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দুইটা সংমিশ্রণে, তো এটাকে আমরা ওকে করে দেই। দেন দ্বিতীয় দ্বিতীয় সরি এটা দ্বিতীয় না, এটা কি দ্বিতীয়? হ্যাঁ, এটা দ্বিতীয় আছে। তো দ্বিতীয়টাকেও আমরা সেম কাজটাই করব, এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে দেবো। ওকে, হয়ে গেল। চতুর্থ যেটা আছে, 4 নম্বরে যেটা আছে সেটাকে সিলেক্ট করব, দেন ডাবল ক্লিক। ওকে, এভাবে আমরা প্রত্যেকটি চেঞ্জ করে দেবো। ডাবল ক্লিক, সিলেক্ট, সিলেক্ট এবং ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এটাকে ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। ওকে, এবং এখানে আসার পরে এটাকে ডাবল ক্লিক এবং এখান থেকে এটাকে ডাবল ক্লিক। ওকে, তো এখন দেখেন যে এটা কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, যেটা দেখার মতো একটা বিষয় হয়েছে। আমি প্লে করি, এটাকে আমাদের পুনরায় রেন্ডার করতে হবে। ফাইলটি যথেষ্ট ভারী হয়ে গেছে, কারণ অনেকগুলো এলিমেন্ট এখানে ইউজ করেছি আমরা। অলরেডি দেখেন একটু আগে আমি এটাকে রেন্ডার করেছি, ফ্রেম রেন্ডার করলাম। তো এখানে অলরেডি 497টি ফাইল ক্রিয়েট হয়েছে, সরি ফ্রেম ক্রিয়েট হয়েছে। তো এটাকে যদি আমরা রেন্ডার না করি তো সেক্ষেত্রে স্মুথ আপনারা বুঝতে পারবো না। তো এই জন্য আমি আবার এটাকে রেন্ডার করে নিচ্ছি, রেন্ডার করলে আমরা বুঝতে সুবিধা হবে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, এর শেষে আমি আপনাদেরকে একটা গিফট দিব, সেটা হচ্ছে 2021 সালের কিছু ওয়ালপেপার, যেটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। বিভিন্ন স্টাইলের, এখানে আপনার ইলাস্ট্রেটর ফাইল আছে, পিএইচডি ফরম্যাট আই মিন ফটোশপ আছে, আপনারা সেখান থেকে নিজেদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, কালার চেঞ্জ করে নিতে পারেন। এটা পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই হ্যাঁ, সেটা পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা ভিডিওর শেষে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, এবং আমার ওয়েবসাইটেও দেওয়া আছে, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তো এখন আমরা এটাকে প্লে করি। ওকে ভিউয়ার্স, ভিডিওটি আশা করি আপনার সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।